চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শীতলক্ষ্যা নদীতে গত তিন দিন আগে যে একটি লঞ্চ দুর্ঘটনা হয়েছে অত্যন্ত মর্মান্তিক এবং মর্মাহত। দুঃখজনক বিষয় এই যে আমরা কিছুদিন পরপরই এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমরা এটার কোনো খোঁজ করে পাই না। আজকে কতজন শহীদ হয়েছে, কতজন এখানে মৃত্যুবরণ করেছে, এটা কিন্তু কেউই এখনও আমরা সুনির্দিষ্টভাবে আমরা নির্ণয় করতে পারিনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, নদী এত বড় থাকা সত্ত্বেও আমরা নদীর চলাচলটা আমাদের জন্য নিরাপদ না, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে যারা এই নদী লঞ্চ ডুবিতে যে সমস্ত পরিবারের সদস্যরা যারা নিহত হয়েছেন, তারা হিসেবে শহীদই মৃত্যু হয়েছে, তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের ফ্যামিলির ধৈর্য ধারণ করার আমি অনুরোধ করব। আর বিশেষ করে সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, এই নদী চলাচলের ক্ষেত্রে যে ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখতে পেরেছি, একটি কার্গো ওকে মেরে দিয়ে সরাসরি চলে গেল, এটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক। আমি মরহুমা রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করে।